গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছে ত্রিপুরা বিধানসভা ভোট। 2023 সালে বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে সব কটি রাজনৈতিক দল। নির্বাচন যতই কাছে আসছে ততই নিজেদের শক্তি বাড়ছে রাজনৈতিক দলগুলোর। শাসক বিজেপি হলেও থেমে নেই তৃণমূল। শুক্রবার ত্রিপুরায় এক দলীয় সভার আয়োজন করে তৃণমূল। সেখানে ছিলেন রাজ্যের তৃণমূল নেতা পুতুল বিশ্বাস, ছিলেন দলের নেতা রাজীব ভট্টাচার্য সহ অনেকেই। এদিন পুতুল বিশ্বাসের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন 52 পরিবারের বেশ কিছু ভোটার। এরপরে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূল নেতা পুতুল বিশ্বাস। আমাদের সংগঠন এরকম ছিল, এখন আমরা আবার তৃণমূল কংগ্রেসের হয়ে মাঠে পড়ে আছি। সবখানে প্রত্যেকটি জেলার মধ্যে সভা হচ্ছে, ধর্ম করে গেছিলেন এই রাজীব বন্দ্যোপাধ্যায় বাবু এবং শ্রীমতী সুস্মিতা দেব মহোদয়া, ভালো যোগদান হয়েছে। আপনারা কলপুরে এবং অমরপুরে প্রোগ্রাম দেখেছেন, সোনামুড়ায় প্রোগ্রাম দেখেছেন, আগরতলায় প্রোগ্রাম দেখেছেন, সবখানে কিন্তু ভালো ভালো লোক এখন যোগদান করছেন। এখন আপনারা সবাই, আমি আর বেশি বলবো না, এই 14 নভেম্বর, আসছে 14 নভেম্বর আমরা পুরো তৃণমূল কংগ্রেসের শক্তি আমরা প্রদর্শন করবো আগরতলা শহরে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ। আমি আপনি আনন্দতে কানিওয়া।